পোলিং এজেন্ট না দিয়ে নামমাত্র নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চেয়েছে বিএনপি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার এটি তাদের পুরনো কৌশল, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। শেখ রাসেলের জন্মদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বনানী কবরস্থানে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়া শহীদ রাসেল সহ 15ই আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় নিহতদের জন্য কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তারা নির্বাচন আসলে করার জন্য করেনি, জয়ের জন্য করেনি, তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে, এটাই হলো তাদের টার্গেট।